আজকের এই ভার্চুয়াল ক্লাসে আটিভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাষক আব্দুল হালিম, ইতিহাস বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে গত 31 ডিসেম্বর থেকে এ পর্যন্ত সারা পৃথিবীব্যাপী বিশ্বের প্রায় 215টা দেশ এবং অঞ্চল COVID-19 করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত। এই মহামারীর সময় আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা যে ক্লাসটি নিচ্ছি, আজকের ক্লাসের টপিকটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। তোমরা সবাই জানো 1971 সালে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু এর পেছনে কিন্তু অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই অনেক বড় একটা ক্লাস, অনেক বড় একটা সেশনের দরকার হবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কয়েকটা সাল লিখেছি। আমি আজকের ক্লাসে চেষ্টা করব যে এই প্রত্যেকটা সালের উপর খুব সংক্ষেপে আলোচনা করার জন্য। প্রথমে এখানে লেখা আছে 1952 সাল। তোমরা সবাই জানো যে 1952 সালে কি হয়েছিল। তোমরা জানো 1947 সালে দেশভাগের পরে দেশ ভাগ হয় দুইটা ভাগে বিভক্ত হয়ে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান এবং একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। আমরা পড়ে যাই পূর্ব পাকিস্তান অংশে। তো শুরু থেকেই পশ্চিম পাকিস্তানের যে শাসক গোষ্ঠী ছিল আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চনার ভেতর দিয়ে আমাদের যেতে হয়েছিল। তারা বিভিন্নভাবে আমাদেরকে শোষণ করছিল। তোমরা জানো যে মানুষের জীবনে সংস্কৃতির প্রভাব অনেক বেশি, আর সেই সংস্কৃতির প্রধান বাহন হচ্ছে ভাষা। আমরা কথা বলি বাংলা ভাষায়। ওই সময় পাকিস্তানের 56 ভাগ, প্রায় 56 ভাগ মানুষের মুখের ভাষা ছিল বাংলা, আর মাত্র 4 ভাগ, শতকরা 4 ভাগ মানুষের মুখের ভাষা ছিল উর্দু। অথচ পাকিস্তান সরকার কী চেয়েছিল? তারা চেয়েছিল সেই উর্দুকে, মাত্র 4 ভাগ মানুষের যেটা মুখের ভাষা, সেই উর্দুকে রাষ্ট্রভাষা করতে, সেই উর্দুকে আমাদের উপরে চাপিয়ে দিতে। একাধিকবার পাকিস্তানের শাসক গোষ্ঠী ঢাকায় এসেছে, তারা বলেছে যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। বাঙালিরা কিন্তু সেটা মেনে নেয় নাই। এর জন্য অনেক ঘটনার ভেতর দিয়ে যেতে হয়েছে আমাদের। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দিন মজলিস গঠিত হয়েছিল, বিভিন্ন সময় সভা সেমিনার হয়েছে, আমি বিস্তারিত আলোচনা করতে পারছি না কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। ধীরে 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 মিছিল মিটিং করতে করতে 1952 সাল আসলো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা সংগ্রাম পরিষদ প্রোগ্রাম দিল। যখন পাকিস্তান সরকার বুঝতে পারল যে এদিন যদি মিছিল হয়, সমাবেশ হয়, সভা হয়, তাহলে ওদের বাংলা ভাষার দাবিটাকে মেনে নেওয়া লাগবে, তাই তারা কি করলো, ওই দিন 144 ধারা জারি করলো। 21শে ফেব্রুয়ারি সকালবেলায় সেই 144 ধারা ভেঙে কিন্তু মিছিল করা হয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই মিছিলের কিন্তু অগ্রভূমি, অগ্রগামী বা সামনের সারিতে ছিল কিন্তু মেয়েরা। 8-10 জন করে ভাগ হয়ে হয়ে মেয়েরা সামনে ছিল, ভেবেছিল যে মেয়েরা যদি সামনে থাকে হয়তো পুলিশ কোনো আঘাত করবে না। কিন্তু ওই শাসক গোষ্ঠী, তারা মেয়েদের ছেলেদের উপরে উপর্যুপরি গুলি বর্ষণ করে। শহীদ হয় সালাম বরকত, রফিক, জব্বার, শফিক। তোমরা এটা জানো, ভাষার জন্য জীবন দেওয়া, এটা বিশ্বের ইতিহাসে নতুন একটা রেকর্ড সৃষ্টি হলো। যাই হোক, তারপরে এখানে একটা সাল লিখেছি আমি, 1954 সাল। 1954 সালের আগে একটা সাল আছে, সেটা 53। 53 সালে কী হয়েছিল? যুক্তফ্রন্ট গঠন হয়েছিল। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যুক্তফ্রন্ট কবে গঠন হয়েছিল, তোমরা অনেকেই লিখে ফেলো 1954। 1953 সালে যুক্তফ্রন্ট গঠন হয়েছিল। তোমরা এটাকে যদি যুক্তফ্রন্ট বোঝার জন্য খুব বেশি ভাববার দরকার নেই। এখন তোমরা যেমন দেখো না যে 14 দল, মহাজোট, অর্থাৎ কয়েকটা দল মিলে গঠন হয়। এই যুক্তফ্রন্টে প্রধানত 4টা দল ছিল, আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। যুক্তফ্রন্ট
1954 সালের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। পাকিস্তান সরকারকে বুঝিয়ে দিল যে আসলে জনগণ কাদের পক্ষে। যাই হোক, এর পরের সালটা হচ্ছে 1956। আমি 1956 সালটা নিয়ে খুব সংক্ষেপে একটু আলোচনা করি। এই সালটা আমি লিখেছি এই কারণে যে 1952 সালে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা এসে 1956 সালটা পেয়েছি। খুব স্বল্প পরিসরে হলেও আমাদের একটা অর্জন হয়েছে, সেটা হচ্ছে 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান রচনা, এবং সেই সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপরে 1958 সাল। 1958 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি ছিল, প্রেসিডেন্ট ছিল ইস্কান্দার মির্জা, সামরিক শাসক আইয়ুব খান। ইস্কান্দার মির্জার মাধ্যমে, মানে ইস্কান্দার মির্জা এবং আইয়ুব খান মিলে পাকিস্তানে কী করে, সামরিক শাসন জারি করে। এই সামরিক শাসন যা চলে 1968 শেষ হয়ে 69 সালে পর্যন্ত, প্রায় 10 বছরের অধিক সময় এই সামরিক শাসনটা চলে। যাই হোক, সেটা আমি পরে আসছি। 1966, মানে ইট ওয়াজ আওয়ার টার্নিং পয়েন্ট, 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি পাকিস্তানে বঙ্গবন্ধু 6 দফা দাবি পেশ করেছিল, তোমরা এটা জানো। তো 6 দফা দাবিটা কি, আমরা বিভিন্ন সময় বইতে পড়ি, এটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ বিভিন্ন সময় পড়ি, কিন্তু এই বিষয়টা কিন্তু রিয়েলাইজেশনের ব্যাপার। যুদ্ধ হয় 71-এ, 66-এর 6 দফার ভেতরে কিন্তু স্বাধীনতার বীজ নিহিত ছিল। সেখানে উল্লেখ ছিল পাকিস্তান হবে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার, দুই অঞ্চলের জন্য আলাদা দুইটি মুদ্রা থাকবে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে পূর্ববঙ্গের, পূর্ব বাংলার সুযোগ থাকবে বাণিজ্য করার, দুই অঞ্চলে আলাদা দুটি ব্যাংক থাকবে, পূর্ব পাকিস্তানের জন্য প্যারামিলিশিয়া বাহিনী গঠন করতে হবে। তোমরা দেখো তো, প্রতিটা কথার ভেতরে কিন্তু পরোক্ষভাবে একটা স্বাধীনতার বিষয় চলে আসছে। পাকিস্তান সরকার যখন দেখল যে এই 66-এর 6 দফাটা খুব একটা ডেঞ্জারাস বিষয়, এটাকে যদি মেনে নিই তাহলে তো পূর্ববাংলাকে স্বাধীনতা দিয়ে দেওয়াই হলো। 6 দফাকে যে কারণে বলা হয়, মানে 6 পয়েন্টস ইজ কল্ড দ্য চার্টার অফ আওয়ার ফ্রিডম, এটাকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। পাকিস্তান সরকার চিন্তা করলো যে এর মূল কারিগর হচ্ছে শেখ মুজিব, তাকে আটকাতে হবে। এই জন্য 1968 সাল, তোমরা দেখো এখানে একটা সাল লিখেছে 1968, 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এই ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু সহ টোটাল 35 জনকে আসামি করা হয়। যখন এই মামলা দায়ের করার পর পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে তখন সাধারণ জনগণ, ছাত্র, কৃষক সবাই ফুঁসতে থাকে, ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়, ব্যাপক আন্দোলন হয় 1969 সালে, যেটাকে গণ অভ্যুত্থান বলা হয়। তীব্র আন্দোলনের মুখে 1969 সালের 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুসহ বন্দীদের মুক্তি দেওয়া হয়। তোমরা এখন জানো যে শেখ মুজিবকে বঙ্গবন্ধু নামে ডাকা হয়। 22 ফেব্রুয়ারি মুক্তি দেওয়ার পরে 23 ফেব্রুয়ারি ওই ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এরপরে 1970 সালে নির্বাচন দেয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। তা যারা জিতবে তারাই তো ক্ষমতায় বলবে, কিন্তু বিষয়টা এমন দাঁড়ায় যে তারা যখন হেরে গেছে, তখন যখন আমরা ক্ষমতা চেয়েছি, ক্ষমতা বুঝে নিতে চেয়েছি, আজ না কাল, কাল না পশু বারবার সময় ক্ষেপণ করতেছিল। এই যে কালক্ষেপণের মধ্যে দিয়ে তারা আসলে ধীরে ধীরে বাঙালি জাতির উপরে হামলা করার একটা নীল নকশা তারা প্রণয়ন করতেছিল। বঙ্গবন্ধু সেটা বুঝতে পেরেছিলেন, এই জন্য 7ই মার্চ ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপরে যাই হোক, ওই মার্চ মাসেই, 1971 সালের মার্চ মাসেই 25 তারিখ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুকে যখন রাতে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের আগ মুহূর্তে উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, যেটা ছিল ইংলিশে, যে দিস মে বি মাই লাস্ট মেসেজ, ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আই কল আপন দ্য পিপল অফ বাংলাদেশ, হোয়ার এভার ইউ মাইট বি,
and with whatever you have to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. তারপরে তাকে গ্রেপ্তার করা হয়, পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়। তোমরা জানো 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত এখানে গেছে। তারপরে 1971 সালে 16ই ডিসেম্বর আমরা একটি স্বাধীন লাল সূর্য, বাংলাদেশ নামক একটা লাল সূর্য উপহার পাই। তো আজকে আমি সংক্ষেপে যে আলোচনাটা করলাম, তোমরা একটু বাসায় নিজেরা একটু স্টাডি করবে এবং বুঝতে পারবে যে আসলে মুক্তিযুদ্ধটা হয়েছিল 1971 সালে, কিন্তু এর পূর্বাকার ঘটনাগুলো অনেক বেশি সংগ্রামের, অনেক বেশি রক্তের বিনিময়ে এসেছে, অনেক বেশি জীবনের বিনিময়ে এসেছে। তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই যে চ্যানেলটি আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই করোনাকালীন সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে ডিরেকশনসগুলো দেওয়া হয়েছে তোমরা অবশ্যই নিজেদের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে সেগুলো মেনে চলবে, অন্যদের বোঝাবে। সবাইকে ধন্যবাদ।